মানুষের মধ্যে যেসব মানুষ ধনিক শ্রেণী বিশেষ করে মানুষের রক্ত শোষণ করে, জালেমরা যখন জুলুম করে করে সমাজের শোষণ করে, তখন তারা একসময় মশার মতো ওরকম মরে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا سورة بنو إسرائيل আঠারো উনিশ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবন এ পৃথিবীতে এসেছিল আল্লাহর হুকুমে, জীবন বিদায় নেবে আল্লাহর হুকুমে। মানুষকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক তার লক্ষ্যপথ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আমরা রাস্তায় উঠে যানবাহনে বসি, তখন লক্ষ্যপথ আগে নির্ধারণ করি, আমি ঢাকায় যাব না চাঁপাইনবাবগঞ্জ যাব না কোথায় যাব, আগে লক্ষ্য নির্ধারণ করেই কিন্তু আমরা যানবাহনে উঠি। এমনকি দু কদম সামনে চলি সেখানেও একটা লক্ষ্য নির্ধারণ করা হয়। মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা এই কাজ করবে। আল্লাহ বলছেন মান কান ইউরিদুল আজালা আজ্জালনা লাহু ফিহা মা নাশা ও লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়ার আকাঙ্ক্ষা করে, আমরা তাকে যার জন্য মনে করি তাকে যতটুকু সম্ভব দুনিয়া দিয়ে দেই। তোমরা জালনা লাহু জাহান্নাম, অতঃপর পরিণামে তার ভাগ্যে জোটে জাহান্নাম। ইসলাহা মাজমুম আম্মাদ হৌরা, সেখানে সে প্রবেশ করে লাঞ্ছিত নিকৃষ্ট অবস্থায়। ওমান আরাদাল আখিরা ওয়াসা আলাহা সাইহা, অতঃপর যে ব্যক্তি দুনিয়াতে আখরাতের উদ্দেশ্যে কাজ করে, ওহুয়া মুমিনুন, ইমানদার অবস্থায়। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তাদের সেই প্রচেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে আল্লাহ নিকটে গৃহীত হয়। মানুষের জন্য এই দুটি লক্ষ্যপথ নির্ধারিত হয়েছে,
যারা সব কিছু দুনিয়াতে পেতে চায় তারা দুনিয়ায় সব কিছু পাবে, আর যারা আখরাতের লক্ষ্যে কাজ করে তারা দুনিয়া আখরা দুটোই পাবে। লক্ষ্য নির্ধারণ করাটাই মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে মানুষের জন্য সেই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। এখানে গিয়ে মানুষের মধ্যে অসংখ্য দল সৃষ্টি হয়েছে, যারা অমুসলিম তাদের একটা লক্ষ্য আছে, তারা কিন্তু পরকালে বিশ্বাস করে, তারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা স্বর্গ নরকে বিশ্বাস করে। তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য কী? আল্লাহ বলে দিয়েছেন ওহুয়া মুমিনুন, তাকে মুমিন হতে হবে। মুমিন ব্যতীত অন্যেরা যতই স্বর্গ নরকের বিশ্বাসী হোক না কেন, তাদের ইমানহীন বিশ্বাসের কোনো মূল্য নাই। মুমিন হওয়াটাই সবচেয়ে বড় কথা। মুমিনের বিশ্বাস আর অন্যের বিশ্বাসের ফারাক কি? মুমিনের বিশ্বাস আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, নির্দেশিত, আর যারা গায়ের মুমিন, মুমিন যারা নয়, তাদের ধারণা কল্পনার ভিত্তিতে সব কিছুই নির্ধারিত, যে কারণে তাদের বই কিতাবে তাদের মুনি ঋষি পোপ পাদ্রী মারেফতে পীর ফকির তাদের লিখিত বইয়ের উপরেই তাদের ইমান। তারা কোরআন হাদিসের দিকে তাকানোর সুযোগ তাদের নাই, যার ফলে আজকে হিন্দু সমাজে একটা দুটি করে 33 কোটি দেবদেবী হয়ে গেছে, বরং তুলসী গাছ পর্যন্ত তাদের পূজা পাচ্ছে। এক একজন দেবদেবী এক একটা কাজে আছে, বিদ্যাদেবী সরস্বতী, কল্যাণের দেবী মা লক্ষ্মী, সাপের দেবী মনসা, এক একটা বিষয়ে তারা এক এক বিষয়কে ধরে নিয়েছে এবং একদল মানুষকে তারা তাদের ব্রাহ্মণ বানিয়ে তাদের মাধ্যমে তারা পরকালে মুক্তি পাবে এ চিন্তা করে নিয়ে সমস্ত কাজেই তাদের তাদের ভাষায় আশীর্বাদ কামনা করে। মুসলমানদের অবস্থাও ঠিক এটাই ছিল, বিশেষ করে উত্তরবঙ্গ এলাকায়। এখানকার মুসলিম নামধারী আলেম ওলামারা এক সময় গরু ছাগল জবাই করা থেকে শুরু করে এমন কোনো কাজ ছিল না যে তাদের তারা না হলে সমাদৃত হতো না। এমনকি সুরি পড়ার দায়িত্ব আলেমদের হাতে ছিল। মুরগি কোরবানি জবাই করতে গেলে এ সমস্ত আলেমদেরকে বলা হতো যে পার মুরগি তোমাকে 5 টাকা দিতে হবে। অনেকে এত বেশি চাপ সহ্য করতে না পেরে ফতোয়া তৈরি করল যে তোমাকে আমি 6 মাসের ফুক দিয়ে দেব, তার বিনিময়ে এত টাকা দিতে হবে। সুরি পড়া বলা হতো একে, আপনার বাড়িতে সুরি থাকবে, উনি সেটা ফুক দেবে, 6 মাসের ফুক কি 1 বছরের ফুক কি 3 মাসের ফুক, উনি যেটা বলবে ওটাই নির্ধারিত হবে। বিশেষ করে বাড়ির মেয়েরা এগুলিতে এত বিশ্বাসী ছিল, এগুলো আমার থিসিসের মধ্যে আপনারা পড়ে দেখবেন কী অবস্থা ছিল বাংলা জমিনের। সরি পড়াটা খুব বিশাল ব্যাপার ছিল। এরপরেও কোনো মসজিদে মুসল্লি ছিল না। শেষকালে একজন মুয়াজ্জিনকে 10-12টা মসজিদ মিলে বেতন দিয়ে রাখত। ওই মুয়াজ্জিন ধরুন জোহরের সালাতের আজান শুরু করবে এক মসজিদ থেকে, জোহরের টাইম শেষ হতে হতে বহু মসজিদ ঘুরে শেষ পর্যন্ত দেখা যাবে আসরে একটু আগেও জোহরের সালাত পড়বে, কারণ সব মসজিদে তাকে আজান দিতে হয়। এটা ছিল উত্তরবঙ্গের অবস্থা। এমন জমানো ছিল যে ধারণা ছিল সালাত পড়ো আর না পড়ো, মসজিদে আজান হতেই হবে, আজান না হলে গজব নাজিল হবে আল্লাহর। মসজিদে মুসল্লি নাই কিন্তু মুয়াজ্জিনকে আজান দিতেই হবে, তাই মুসল্লি বা ইমামের চাইতে মুয়াজ্জিনের গুরুত্ব ছিল খুব বেশি। এইভাবে সর্বত্র একদল আলেম নামধারী লোকদের ধর্মীয় নেতৃত্বে এমনভাবে চেপে বসেছিল যে মানুষ তাদের বাইরে চিন্তা করতে পারত না। হিন্দুদের মধ্যে যেমন ছিল ব্রাহ্মণদের বাড়াবাড়ি, মুসলমানদের মধ্যে ঠিক তেমন ছিল নামধারী কিছু আলেমের বাড়াবাড়ি, যারা পরবর্তীকালে পীর নাম ধারণ করে আরও বেশি একেবারে রবের আসনে বসে গেল। ইত্তাখাযু আহবারহুম
রহবানহম আরবাব মিন দুনিল্লাহ, প্রখ্যাত দানবীর হাতেম তাহির ছেলে আদি ইবনে হাতেম ইসলাম কবুল করার জন্য যখন মদিনায় গেলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা তওবার 31 আয়াতটি পড়তেছিলেন। তখন আদি ইবনে হাতেম বললেন যে আমরা তো আমাদের পীর দরবেশদেরকে পোপ পাদ্রীদেরকে রব হিসেবে মানি না। তো আল্লাহ রসুল তাদের জবাব দিলেন, দেখো আলাসা ইউহাল্লুনা মা ইউহাদ্দুহারিমুনহু ফাতুহাল্লুনহু ওয়া তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাল্লুনহু, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তোমাদের এসব পোপ পাদ্রী যেগুলো সেগুলো যদি হারাম করে তাহলে তোমরা কি সেগুলোকে হারাম বলতে না? ঠিক অনুরূপ করে আল্লাহ যেগুলো হারাম করেছেন তোমাদের এই সমস্ত আলেম দরবেশরা যদি সেগুলিকে হালাল বলে তাহলে কি তোমরা সেগুলিকে হালাল বলো না? কলা বালা, হ্যাঁ সেটা বলি। ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের ইবাদত করা হলো। এই হাদিসের ব্যাখ্যা পাওয়ার পরে আমাদের আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। মানুষ সর্বত্র মানুষের পূজা করেছে, কেউ ধর্মের নামে, আর আজকাল হচ্ছে রাজনীতির নামে। মানুষ কোথাও আল্লাহর নামে আল্লাহর ইবাদত করে না। আর মুসলমানদের মধ্যে ভায়া মিডিয়া ইবাদত চলছে এখন, তাকে বলা হয় ওসিলা পূজা। অমুকের ওসিলায় আমি মুক্তি পাব, এই চিন্তাধারা ঢোকার কারণে আজকে মুসলিম উম্মা পুরাপুরি শিরকে নিমজ্জিত। যেভাবে কোরাইশরা ছিল আমাদের অবস্থা এখন তাই হয়েছে। দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিসর্জন দিয়েছে। নবী রাসূলুল্লাহ এসে এখানে শিখালেন যে না, যদি আখেরাতকে চাইতেই হয় তাহলে তোমাকে মুমিন হতে হবে পুরাপুরি তৌহিদের উপরে। আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই এবং আল্লাহকে পাওয়ার জন্য কোনো ওসিলা নাই, তুমি সরাসরি আল্লাহকে ডাকবে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাআ ইযা দাআনি ফালাস্তাজিবু লি ওয়ালি উমিনু বি লাআল্লাহুম ইরশাদুন, যখন তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে সওয়াল করে তখন তুমি বলে দাও আমি তোমার নিকটেই আছি। যখন তোমরা আমাকে ডাকবে তখনই সাড়া দেব। এই কোরআনের এই বাণীগুলি ওসিলা পূজারি মানুষের জন্য একটা ডাইরেক্ট আঘাত। এরপরও মানুষ এগুলো মানেনি, মুসলমানদের এই তৌহিদের চেতনা আস্তে আস্তে হারিয়ে গেছে। শিরকের শিখণ্ডীদের নানাবিধ যুক্তি তর্কের খটকার মধ্যে হারিয়ে গেছে, যার ফলে সেই ইব্রাহিমী তৌহিদ পরবর্তীতে জাহিলিয়াতে পরিণত হয়। মোহাম্মদী তৌহিদও পরবর্তীকালে এসে আবার জাহিলিয়াতের দিকে রিটার্ন ব্যাক করে। ইসলাম তার বিশুদ্ধ রূপ রসুলের মৃত্যুর পরে খুব বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেনি, বরং খুব বেশি বেশি ওমরের যুগেও আমরা দেখেছি। তিনি তো 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত তার খেলাফত ছিল, এর মধ্যেও তার সামনে বড় বড় আলেম নামধারী লোকেরা আকিদা বিরোধী তৎপরতা শুরু করেছিল। সাবিক বিন আসল তিনি গেলেন প্রচার করলেন তকদির বলে কিছু নাই, মানুষ যেটা করে সেটাই পায়, পানিতে হাত দিলে হাত ভেজে আগুনে হাত দিলে হাত পড়ে, এটারও তকদির আবার কী? ফলে তার মতবাদে বহু লোক তার মুরিদ হয়ে গেল। ওমরকে বলা হলো হে খলিফা, এই একজন বড় আলেমের মাথা দিয়ে এই কথা বের হচ্ছে, কী করবো আমরা, বলে ওকে ডেকে নিয়ে আস। সামনে উনি গেলেন, তাকে বলা হলো কী ব্যাপার তুমি এসব কেন বলো? ওর যুক্তিও দিল। তখন ওমর রাজিয়াল্লাহু আনহু বললেন এই লাঠি নিয়ে আস, বেত। ওর মাথা পিটানো শুরু করলেন নিজে হাতে, মারতে মারতে মাথা যখন চামড়া ছিটিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করলো, তাহলে এবার তুমি কী বলছো? তাহলে আমি তওবা করছি। কেন তওবা করছো? তো না, এটাই আমার তকদির,
এখন তুই তকদির মারলি, হ্যাঁ, পিটিন খাওয়ার পরে। ওমরের মতন শাসক যদি বাংলাদেশে থাকতো, তো এদেশের একটা পীর পয়গম্বরে পাত্তা পাওয়া যেত না, সব পিটিয়ে সাফ করে দেওয়া যেত। ওমরের যুগেই শুরু হলো, তারপর তো ওই মারের ভয়, ওমরের নাম শুনলে আমি তো আল্লাহ সুবহ ওমর যে রাস্তা দেয় শয়তান সেখানে পালায়। ফলে ওনার আমলে এগুলো আর হয়নি, ওসমানের আমলেও হয়নি। শেষ দিকে যে আবার শুরু করলো ইহুদিন আসরদের চক্রান্তে, আবদুল্লাহ ইবনে সাবা, মাবাদ আল জুহানি, সৌসেন, এইসব কতগুলো খ্রিস্টান থেকে মুসলমান হওয়া নন মুসলিমদের প্ররোচনায় আবার আকিদার উপরে হামলা শুরু হয়ে গেল। শুরু হলো একদল এন্টি তকদির, বলে তকদির বলে কিছু নাই, মরজিয়া হয়ে গেল, যেমনি নাচা তেমনি নাচি, পুতুলের কি দোষ, আর এক গ্রুপ শুরু হয়ে গেল। এমনি করে করে রাজনৈতিক সংঘাতে মুসলমানদের মধ্যে একদল আলী সমর্থক শিয়া, আরেকদল আলী বিরোধী খারেজি শুরু হয়ে গেল। রাজনৈতিক বিসংবাদকে দিনই বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে উসুলি বিতর্ক শুরু হয়ে গেল। এর ফলে পুরো আকিদাটাই নষ্ট হয়ে গেছে, শত শত দলে বিভক্ত মুসলমান। ওই জন্যই আগেই আল্লাহর রাসূল বলে গেছিলেন যে দেখো, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, নাসারা 72 দলে বিভক্ত হয়েছিল, তোমরা 73 দলে বিভক্ত হবে, একটা দলই মাত্র জান্নাত পাবে। সবাই বললেন হে আল্লাহর রাসূল তারা কারা? তিনি বললেন মান আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যে আকিদা যে তরিকার উপরে আছি কেবলমাত্র তারাই। সবাই কিন্তু পরকাল চাচ্ছে, যারা তকদিরকে অস্বীকার করে তারা পরকালে বিশ্বাসী, যারা তকদিরবাদী অদৃষ্টবাদী তারা পরকালবাসী। আল্লাহ রাসূল বলে গেছেন দেখো, যারা অদৃষ্টবাদী এবং যারা অদৃষ্টকে অস্বীকার করে এরা মরে গেলে জানাজা পড়ো না, এদের অসুস্থ হলে সেবা করো না, এদের বাড়িতে যাতায়াত করো না। আবদুল্লাহ ইবনে ওমর একদিন খুতবা দিচ্ছেন, তাকে বলা হলো হে ইবনে ওমর, আপনাকে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন। উনি বলেন আমি শুনেছি ও নাকি কাদেরিয়া হয়ে গেছে, তকদিরকে অস্বীকারী হয়ে গেছে, আমি বেদাতির সালাম গ্রহণ করলাম না। হাজ্জাজ বিন ইউসুফ পলিটিক্যাল লিডার, তিনি যখন যেতেন কোন যেতেন ওমাইয়া গভর্নর সাহাবায়ে কেরাম তাকে সালামও দিতেন না, কারণ বেদাতি ফাসেক তারাও কিন্তু পরকালে বিশ্বাস করে। এরপরেও হকপন্থী ওলামায়ে কেরাম তার থেকে এড়িয়ে চলতেন। হাজ্জাজ যেদিন মৃত্যুবরণ করে সেদিন মুসলমানদের কারাগারে 120,000 আলেম ওলামা বন্দী জীবন যাপন করছে। হাজ্জাজ নিজে হাতে প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবায়েরকে জবাই করেছে, তার সামনে তার মতের বিরোধী কোনো কথা সে বরদাস্ত করত না, অথচ সবাই কিন্তু পরকাল চাচ্ছে, পরকালে বিশ্বাসী সবাই, এমনকি আবু জাহেল আবু লাহাব এরাও কিন্তু আল্লাহকে এবং আখেরাতে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে অহুয়া মুমিনুন, ইমানের ব্যাখ্যা নিয়ে সব কিন্তু আউট হয়ে যাবে, তৌহিদের বিশ্বাসটা আপোষহীন, বিশুদ্ধ লা ইলাহ এক লা দিয়ে সব কিছুকে আউট করে দিতে পারলে তবে তৌহিদ হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়ে সমস্ত ওসিলা, সমস্ত পীর, সমস্ত আউলিয়া সব আউট, ওই শূন্য হৃদয়ে ইল্লাল্লাহকে বসাতে হবে, তবেই হবে তৌহিদ বিশ্বাস। আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি এখন ডাক্তারের কাছে যাব, কিন্তু না, ডাক্তারের কাছে যাওয়ার যদি নির্দেশ আছে হাদিসে সেজন্য আমরা ওষুধ খাই, কিন্তু আমার তাবাক্কুল হবে আল্লাহর উপরে, আল্লাহর হুকুম ছাড়া ডাক্তারের কোনো ক্ষমতা নেই। ওয়াইজা মারেজত ফাহুয়া ইয়াশফিন, স্যার 4,500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে এবং তার সম্প্রদায়ের সামনে এই কথাই বলেছিলেন, হাল তোমরা কি এমন লোকদের ইবাদত করো যারা শুনতেও পায় না, দেখতেও পায় না, উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এসব কী? তারা কোনো জবাব দিতে পারেনি। তার মধ্যে বল বাজেদনা কাজা লেখা এফ আলোন, আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, তারা এইভাবে করতো তাই আমরা করি। উনি পরিষ্কার বলে দিলেন
তোমরা যাদেরকে ইবাদত করো, পূজা করো, এরা সবাই আমাদের শত্রু আল্লাহ ব্যতীত। তিনি কে? তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে রুজি দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন, তিনি আমাকে রোগ দান করেন, তিনি আমাকে আরোগ্য দান করবেন। সেই 4,500 বছর পূর্বে একজন ব্যক্তি এককভাবে সাহস করে নমরুদি নির্যাতনের বিরুদ্ধে কথা বলাটা চিন্তা করে দেখেন কত কঠিন বিষয় তখন ছিল। আজকে আমরা শত শত আহলাদিস মানুষ বাংলাদেশে বসবাস করি, এখানেও আমাদের স্বাধীনভাবে কথা বলার অবকাশ নাই। আপনি হক কথা বলছেন বলে এত লোক কিছুই বোঝেন, আপনি সব বোঝেন? এক কথা শেষ, কোরআন হাদিস সামনে মজুদ, মানছে না আপনার কথা। ইমানের ত্রুটি থাকার কারণে এগুলো হয়, যখনই আপনার ইমানের মধ্যে ওসিলা ঢুকবে তখন আপনি শেষ। কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা বাদ দিয়ে তাবিল করে পরোক্ষ ব্যাখ্যা যখন মানুষ মেতে ওঠে, তখনই কিন্তু শয়তান সুযোগ পেয়ে যায় আপনার ভিতরে খটকা ঢোকানোর জন্য। এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে, ইমানের বিষয়টি যেন আমাদের দুর্বলতা না আসে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যাকে অগ্রাধিকার দেয়। এখানে জাহিরুল কিতাবে ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহর প্রকাশ্য অর্থের উপরে আমাদের ইমান রাখতে হবে। ধরে নিন জিন এবং ইনসান, এ কথা আমরা সবাই জানি না, কারণ আপনি অত্যন্ত উঁচু দরের একজন আহলে হাদিস আলেম, আপনি বলে দিলেন জিন বলে কিছু নাই, এরা মানুষের মধ্যেই একটা দলকে আল্লাহ এখানে জিন বলেছেন। আপনি শুনলে নিঃসন্দেহে বিস্মিত হবেন না? কিন্তু না, আছে। আপনি তফসির খোলেন দেখবেন, যদি 29 পারা বের হয় কখনো মানে পেয়ে যাবেন সেখানে, জিন বলে কিছু নাই। মানে এর জবাবে আমরা এত যুক্তি সেখানে আছি, আপনি পড়লে আপনার মাথা ঘুরে যাবেই, আপনি অবশ্যই বলবেন না আসলে জিন বলে কিছু নাই। এতদিন যদি যারা শুনে আসছে সব ভুল। আমরা এর ব্যাখ্যা কোরআন দিয়ে হাদিস দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে এখানে জিন এবং ইনসান দুটো বিপরীত হচ্ছে না, দুটো বিপরীত বস্তু। জিন একদল প্রাণী, ইনসান একদল প্রাণী। এই বিপরীতটাকে উনি যদি ব্যাখ্যা করেন, মানে এই জিন হচ্ছে বিশেষ ধরনের একদল মানুষ। সম্ভবত এইসব বাংলা তফসির পড়ে আমরা ছোটোবেলায় বলতাম জিন ভূত বলে কিছু নাই, আর যারা ডাক্তারি করেন অ্যালোপ্যাথি ডাক্তাররা বিশেষ করে, তারা তো জিন ভূতের স্বীকারই করে না। যদি তাদের জিজ্ঞেস করা হয় আচ্ছা এই যে আমরা যে একটু পানি পড়া দিচ্ছি, ফুঁক দিচ্ছি, তাতে একজন লোকের সুস্থ হয়ে যাচ্ছে, আর আপনার এত ক্যাপসুল ট্যাবলেট খেয়ে কিছুই হচ্ছে না, এই পানি পড়া ফুঁক দেওয়ার পিছনে কী বৈজ্ঞানিক ভিত্তি আছে বলেন? কোনো উত্তর দিতে পারে না। এটা তো বাস্তব, দেখতেই পাচ্ছি একজন অসুস্থই পড়েছে, আপনি কাছে গিয়ে দোয়া পড়লেন চাঙ্গাই বসে গেল, সুরে নাস ফালাক পড়লেন জেনভূতির কার্বন নেই সব পালেন, এগুলো বাস্তব দেখতে পাচ্ছি না? আপনি বলছেন যে জেন বলে কিছুই নাই। এখানে আমরা হাদিস দিয়েই প্রমাণ করতে চেয়েছি, কোরআন দিয়েই প্রমাণ করেছি। ঠিক অমনি করে যদি কোনো মুফাসসির কোরআন বলেন যে আরশ কুরসি কিছুই নাই, এগুলো আমাদের উদ্ভট কল্পনা, আরশ কোথায় দেখা তো যায় না, এর উত্তর আপনি কী দেবেন? বিভিন্ন অভিধান দিয়ে ডিকশনারি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আসলে আরশ অর্থ মহাশূন্য, আরশ অর্থ আরশ নয় যেটা আমরা বলি, কুরসি অর্থ কুরসি নয় যেটা আমরা বুঝি। আমার তর্ক দিয়ে তো কোনোদিন কোনো মানুষকে পরাজিত করা সম্ভব নয়, সেখানে আহলে হাদিসের তফসির হবে ঠিক এরকমই। যদি এই বিষয়ে সরাসরি কোরআনে কিছু পাওয়া যায় তাহলে সেটা দিয়ে, না পেলে হাদিস পাওয়া গেলে সেটা দিয়ে, তাই তো?
কোরআন বলছে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরজ, কোরআন বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, বহু জায়গা আছে আল্লাহ পাক আরশে সমুন্নীত। তো নিশ্চয়ই সেটা একটি স্থান, সেটা কী আছে আল্লাহ ভালো জানে। আমরা ব্যাখ্যা দিচ্ছি, সেই আরশ আমাদের বাড়ির সামনে তৈরি করা আরশ যাকে মাচান এক নয়, আল্লাহর আরশ আল্লাহর মতো, যা কারোর সঙ্গে তুলনীয় নয়। আল্লাহ দেখেন তার চোখ আছে কান আছে, কেমন সে আল্লাহরই মতো যা কারোর সঙ্গে তুলনীয় নয়। লেসে কামেসলি সেই, এটা কিন্তু আমাদের ইমান। আর আপনার ইমান হচ্ছে যদি তার চোখ কান চিন্তা করা হয় তাহলে উনি তো তাহলে মানুষের মতো হয়ে গেলেন, তাহলে আল্লাহর সঙ্গে বান্দার পার্থক্য কোথায়? অতএব আল্লাহ যে শূন্য সত্তা তার কোনো গুণ নাই। আপনি বললেন আল্লাহ নিরাকার, আপনি কি তাহলে দিস বড় আলেম, আল্লাহ নিরাকার, কারণ আকার কল্পনা করলে আল্লাহর সঙ্গে প্রাণীর আর কোনো পার্থক্য থাকছে না। আমরা জবাব দিচ্ছি কোরআন দিয়ে, লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসির, আল্লাহর তুলনীয় কিছুই নেই, তিনি শোনেন এবং দেখেন। শোনেন এবং দেখেন বললে তো তার কান এবং চোখ প্রমাণ হয়ে যায়। যদি বলেন তার কানটা কেমন, তাহলে আমরা জবাব দেব তার কান তার মতো আমাদের মতো নয়, তার চোখ তার মতো আমাদের মতো নয়, এটা জবাব হবে। কিন্তু এইসব জবাব যদি তার পছন্দ না হয় তখন তার যারা ভক্ত তাদের কাছে আমরা কাফের হয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন অসহায় কুরসি উসাম আবহাওয়াতে বলা অর্জ, আল্লাহর কুরসি আসমান জমিন পরিব্যাপ্ত। হাদিসে বলা হচ্ছে দেখো আরশের তুলনায় কুরসি মাদারের উপরে ফেলা একটি আংটির মতো, আর কুরসির তুলনায় আরশ আংটির তুলনায় ময়দানের মতো। হাদিসের ব্যাখ্যা যদি পাই আমাকে সেটাকে ইমান আনতে হবে না, কারণ আপনি হাদিস থাকলেও বললেন এটা আসলে রাবিদের ভুল, রাবিরা মানুষ তো বটে, ওরাও তো ভুল করতে পারে, ভাবখানে এই সবাই ভুল করবে আমি খালি ভুল করব না। অত্যন্ত বড় বড় জ্ঞানী মানুষদের পক্ষ থেকে এই ধরনের যখন তফসির আসে তো সাধারণ মানুষ কোন দিকে যাবে? প্রতিটি ক্ষেত্রেই আপনার নিজের চোখ কান খোলা রাখতে হবে, ভিত্তি রাখতে হবে কোরআনের উপরে হাদিসের উপরে এবং কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে। যে কথা বললে মানুষ বুঝে সেই কথাই আপনাকে বলতে হবে, এবং কোরআন নাজিল হয়েছিল উম্মিদের কাছে, তারা সহজে যেটা বোঝে সেই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে, আমাকেও ঠিক সেই ভাষাতেই বুঝতে হবে। অন্তর্নিহিত তাৎপর্য অন্বেষণ করা আমার দায়িত্ব নয়। এই জন্য প্রখ্যাত হানাফি আলেম আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি তার কিতাবুল মিজানের মধ্যে অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, আল-আইমাতুল মুস্তাহিদুনা কুল্লুহুম ইহুসুনা আসহাবাহুম আই আমালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। মুস্তাহিদিন মুস্তাহিদ ইমামগণ সবাই তাদের অনুসারীদেরকে উৎসাহিত করেছেন কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করার জন্য। এই প্রকাশ্য অর্থের উপরে আমল না করে যখন আপনি অপ্রকাশ্য অর্থের দিকে ঢুকবেন তখনই কিন্তু আপনি শয়তানি খটকার মধ্যে পড়ে যাবেন, যেটা সূরা আলে ইমরানের প্রথম দিকে আল্লাহ পাক বলে দিয়েছেন ফায়াত্তাবিউনা মা ইয়াতাশাবাহু মিনহু ইবতিগা আল ফিতনা ইবতিগা আত তাবীলি ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা কুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআনের বা হাদিসের যেসব বিষয়গুলি অস্পষ্ট অর্থবোধক তারা এদের এইগুলোর পিছনে ছোটে, অথচ যারা রাসেখ ফিল ইলম প্রকৃত জ্ঞানী আলেম তারা এক কথায় বলে দেন কুল্লু মিন ইনদি রাব্বিনা, সব কিছু আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, অতএব আমরা এরপরে ইমান আনলাম। ঠিক অমনি করে দেখেন যখন আল্লাহ পাক নাজিল করলেন যে দেখো মশা সম্পর্কে বলে দিলেন, ইহুদিরা বলল মশা এমন কী হলো, মশার কথা কোরআনে কেন আসবে, একটা বিশাল মর্যাদা মণ্ডিত গ্রন্থের মধ্যে মশার কথা থাকবে এটা হতেই পারে না, অতএব এটা কোরআন মিথ্যা কোরআন। আল্লাহ জবাব দিলেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা
ফামাল্লাযীনা আমানু ফায়াকুলুনা হাযা মিন ফায়ালুনা আন্নাল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদী বিহি কাসীরা ওয়া মা ইউদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইহুদিরা যখন বলল যে মোশার কথা কেন থাকবে কোরআনে, আল্লাহ জবাব দিলেন আল্লাহ পাক লজ্জা বোধ করেন না মশার উদাহরণ দিতে, বা তার চেয়ে বড় কিছু মশা হোক মাসি হোক এসব উদাহরণ দিতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন না। যারা ইমানদার তারা বলে আন্নাউল হাক্কু মির রাব্বিহিম, যেটাই নাজিল হয়েছে ওটাই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে হক হিসাবে নাজিল হয়েছে। ওয়া আম্মাল্লাযীনা কাফার, যারা অবিশ্বাসী তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মশার উদাহরণ দিয়ে আল্লাহ কী বোঝাতে চেয়েছেন। এইভাবে কোরআন পড়ে ইউদুল্লু বিহি কাসীর ইয়াহদী বিহি কাসীর, বহু লোক পথভ্রষ্ট হয় আর বহু লোক হেদায়ত পায়। ওমা ইউদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকরাই কেবল পথভ্রষ্ট হয়। কথা কোনো কঠিন হয়ে যাচ্ছে না? এখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে আল্লাহ পাক মশার উদাহরণ কেন দিলেন। মশা এমন একটি জাতি, রক্ত শোষণ করে করে যখন পেটটা ভরে যায় মশা, তো মশা আপসে মরে যায়, আর থাকে না। মানুষের মধ্যে যেসব মানুষ ধনিক শ্রেণী বিশেষ করে মানুষের রক্ত শোষণ করে, জালেমরা যখন জুলুম করে করে সমাজের শোষণ করে, তখন তার একসময় মশার মতোই ওরকম মরে যায়। অতএব তোমরা এদের থেকে সাবধান। এখন সারা বিশ্বের অসংখ্য মশা, কোটি কোটি মশা একজন মানুষের ভাগে আছে, মশা কিন্তু আপনার ক্ষতি করছে না। যদি আল্লাহ হুকুম দেয় তাহলে মশা আপনার ক্ষতি করবে। এখন নাম শুনছে ডেঙ্গু মশা, এডিস মশা, কত মশা আসতেছে, এসব মশার নাম আমরা জীবনে শুনিনি, অত কোটি কোটি মশা কিন্তু আছে। যারা বলছে মশার কথা কেন আল্লাহ পাক কোরআনে বললে, তারাই এখন মশার অত্যাচারে বাঁচতেছে না, মশা নিয়ে গবেষণা হতেই আছে কিন্তু আজ ওষুধ পাচ্ছে না, মরতেই আছে সমানে মানুষ। প্রতিটি ব্যাপারে কোরআনে এবং হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আলো ইমান আনাটাই প্রকৃত মুমিনের কর্তব্য, আর প্রকৃত ইমান সামনে আনার কারণে আহলে হাদিস আন্দোলন পৃথিবীতে এসেছে। যারা মানুষকে দাওয়াত দেয় কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করুন, তাহলে আপনি ভালো থাকবেন। যখনই আপনি অপ্রকাশ্য অর্থের দিকে মাথা ঘোরাবেন তখনই শেষ হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছে আত-তালাক মাররাতান ফা ইমসাকু বিমা'রুফিন আও তাসরীহুম বিইহসান, তালাক দুবার দাও, অতপর হয় তাকে রাখো নাহলে সৎ ব্যবহারের মাধ্যমে বিদায় করে দাও। সরাসরি তালাক দাও কিন্তু আল্লাহ পাক বলেননি, অর্থাৎ আল্লাহ পাক চান না স্বামী স্ত্রী বিচ্ছেদ। কত চমৎকার বাক্যলঙ্কার আছে কোরআনের মধ্যে। আপনি বুঝলেন একসঙ্গে তিন তালাক 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 বললেই তালাক হয়ে গেল বউ শেষ। আপনার বুঝলেন যে আপনি বুঝছেন, আপনি যুক্তি দিলেন গুলি একটা মানুষকে লক্ষ্য করে একটা দুটা তিনটা গুলি মরলেও মানুষ মরে, একটা গুলি মরলেও মানুষ মরে, অত যেহেতু তিনটা গুলি একসঙ্গে মেরেছি অতএব তালাক হয়ে গেছে। আরেকজন মহাদ্দেশ সাহেব তিনি যুক্তি দিলেন টাকা দিয়ে, ছেলেকে 300 টাকা দিলাম, সে মাজারে গেল, বললাম বাবা এই টাকা 300 তোমাকে দিলাম, তুমি সঠিকভাবে ব্যয় করো, একসঙ্গে নষ্ট করো না। কিন্তু ছেলে দুষ্টু, ও সব টাকা সব শেষ করে বাড়ি চলে এসছে, আব্বা টাকা সব শেষ আরও টাকা দেন। কিন্তু 300 টাকা 300 টাকাই তো গেল, অত 300 নষ্ট হয়ে গেল, 300ই গেল, তিন তালাক একসঙ্গে দিল, তিন তালাকই হলো, যুক্তি। এমনিভাবে যুক্তি দিয়ে যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে তার বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম। আমরা সেখানে বলে দিয়েছি পাঁচ 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 বললে পাঁচক তো সালাত আদায় হয় না, তিন 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 বললে তেমনি তিন তালাক হয় না। পাঁচক তো সালাতের পাঁচটা ওয়াক্ত আছে, তাই না? জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, পাঁচ পাঁচ বললে পাঁচক তো হয় না। ঠিক অন্য করে তিন তালাকের জন্য তিনটা সময় রয়েছে, তিন মাসে তিন তালাক দিতে হবে, একসঙ্গে তিন তালাক দিলে হয় না। আল্লাহ রসুলের হাদিস, আবু বকরের জামানার হাদিস, ওমরের জামানার হাদিস সব সামনে মজুদ আছে, কিন্তু কোনোটাই তারা মানবেন না। তারা বলেন হ্যাঁ কাজটা অবশ্য বেদাতি হচ্ছে বটে, তবু
পতিত হবে, তালাক হয়ে যাবে। যেমন তিনটা গুলি মারলে মানুষ মরেই যায় আর বাঁচানো যায় না। কোরআনকে এই সব যুক্তি দিয়ে যারা খণ্ডন করেন তারা কিন্তু বড় আলেম। যদি আজকে ভোটাভুটি হয় সে বিষয়ে তারা বলে দিয়েছেন যে দেশে যে মজাহ লোক সংখ্যা অধিক সে দেশে সে মজাহ অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক বলে দেয়নি গণতন্ত্র। মানে কি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ লোক এদেশে হানাফি মজাহ অনুসরণ করে। হানাফি মজাহ লোকেরা জানে না যে তাদের বইতে কী লেখা আছে। এখন ধরুন হানাফির মেয়ে আহলে হাদিসের ছেলে বিয়ে হলো, কোনো কারণবশত তাদের মধ্যে তালাক হয়ে গেল। এখন ছেলে মেয়ে উভয়ে পুনরায় মিলিত হতে চায়। এখন উভয়ের অভিভাবকের পক্ষ থেকে কঠোর বাধা। মেয়ের অভিভাবক বলল মেয়েকে যেহেতু তুমি তালাক দিয়েছ মেয়েকে হিল্লা করতে হবে, তারপরে ওটাকে তুমি ফেরত তোমার ঘরে যাবে। ছেলের অভিভাবক আহলে হাদিস বলল হিল্লা মিল্লা কিছু নাই হাদিস কোরআনে, এসব বানোয়াট। আমি আমার বউকে তালাক দিয়েছি, এখন ইদ্দত বাকি আছে, আমি তাকে ফিরিয়ে নেব। মেয়ের বাপের কোনো পথ আর নেই। এখন তিনি চলে গেলেন আদালতে। আদালতের বিচারক কোনটা বিচার করবেন? তিনি যদি বলেন এদেশে অধিকাংশ লোকের মজাব যেহেতু হানাফি, অথবা হানাফি মজাব অনুযায়ী এটাকে হিল্লা করতে হবে, কোন আহলে হাদিস বাপকে এটাকে মেনে নেবে? কোশ্চিন কারো না। কিন্তু যখন গণতন্ত্রে যাচ্ছেন, অধিকাংশ লোকের মাধ্যমে যখন দেশ শাসিত হবে, তখন আপনাকে বাধ্য করবে মানার জন্য, কারণ পুরো প্রশাসন আপনার পক্ষে, পুরো আদালত আপনার পক্ষে, আপনার তো সাথে কেউ নাই। যদি আপনি প্রচলিত এই গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে আপনাকে মেনে নিতে হবে, প্রচলিত বেদাতেও আপনি বিশ্বাসী। যত মাজার চলছে, লক্ষ লক্ষ মাজার, সেখানে যারা যাচ্ছে বা এগুলো গার্ড দিচ্ছেন, লালন পালন করছেন, বড় বড় আলেমুল্লাহ সাহেব, যত শিরক বেদাতের প্রচলন বা লালন পালন সব করছে আলেমুল্লাহরাই, ধর্ম নেতা এক কথায়। তাদের মধ্যে গুটিকতক আলেম আছেন যারা হকপন্থী, তারা ভোটে গেলে হেরে যাবে, আর আহলে হাদিস তো কোনো পাত্তাই থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দিলাম, এইভাবে আপনি দেখেন প্রতিটি ক্ষেত্রেই আপনি ঠকবেন। যখন আপনি নজরটির দিকে যাবেন অথবা তর্ক বিতর্কে যাবেন, তর্কে কাউকে আপনি হারাতে পারবেন না। আমাকে সরাসরি হাদিস কোরআনের কাছে যেতে হবে, আর সেটাই আমাদের পুঁজি, আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন। হ্যাঁ, আপনি ওমর ফারুকের দোহাই দিচ্ছেন, ওমর ফারুক এটা করেছেন অথবা এটাই চলবে, খুব ভালো কথা। ওমর ফারুক নবী না রসুল মোহাম্মদ রসুল্লাম নবী? আপনি বলবেন না ওমর ফারুক নবী না, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যত বড় গুরুত্বপূর্ণ হোক না কেন, নবীর উপরে কেউ না, এটা আমরা বলছি, কিন্তু উনি মানতে রাজি না। যে ওমর ফারুক এটা দণ্ডস্বরূপ করুক, যে স্বরূপ করুক, তখনকার সময় সাহাবিরা মেনে নিয়েছিল, হুজ্জতের সাহাবি, এটা এটা মেনে নিতে হবে। জোর করে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে মসজিদগুলো দেখেন, তারা বিশ্বালাতে আল্লাহ রসুল জীবনে কোনো বিশ্বাস তারাবি পড়েন নাই, কিন্তু আপনি এটাকেই ধরে রাখছেন, আর্ট জীবনে পড়েন নাই। আল্লাহ রসুল জীবনে যা করেননি আপনি সেটা সবসময় করছেন। আপনি কেমন ভক্ত হলেন, যশনে জুলুস করেন, ঈদ মিলাদুন্নবী করেন, খুব ভক্ত, কিন্তু এটা করেন কেন? জবাব, হুজ্জতে সাহাবি। হুজ্জতে সাহাবি একদিকে আর হুকমে নবী একদিকে, কোনটা মানবা? রাজি না। প্রতিটি ক্ষেত্রে যখন আপনি আগাবেন ধরা খেয়ে যাবেন। ফলে আহলে হাদিস আন্দোলন এমন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন যে মানুষের সমাজ জীবনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আপনি বললেন অধিকাংশ লোক যেহেতু এটা মেনে নিয়েছে, অতএব বর্তমান যুগে যে আইন আমরা রচনা করছি এই আইনগুলো আল্লাহর আইনের চাইতে উত্তম, যেহেতু সবাই মেনে নিয়েছে। কোনো সত্যিকারের মমিন এটা কি রাজি হবে এ কথায়? বলে ঠিক আছে, আল্লাহর আইন ওটাও ভালো, আমাদের আইন এটাও ভালো, এটা কি মানা যাবে? অত আল্লাহর আইনের আর এই একটা আইন দুটোই সমান, এটা কি মানা যাবে? কিন্তু আমরা সব মানছি আল্লাহর আইন সুদ হারাম। আপনি বললেন কোরআন যখন নাজিল হয়েছিল 1500 বছর আগে তখন এটা সম্ভব ছিল, বর্তমান যুগের কারণে এটা আদৌ সম্ভব নয়।
তাহলে এই যুগে যারা সুদ খাবে, সুদের ব্যবসা করবে, তাদের জান্নাত পাওয়ার উপায় কী? আপনি হারামকে হালাল করলেন, কীভাবে করলেন? কে আপনাকে অধিকার দিল? ও তো আল্লাহ বলছেন মা তাসবু আলোচনা হাজা হারাম ও হাজা হালাল, তোমরা এই কথা আদৌ মিথ্যাভাবে বলো না, তো জবান যেটাকে হালাল বলে সেটাকে তুমি হারাম বলে সেটাকে তুমি বলো না, বরং হালাল হারাম করা মালিক আল্লাহ। আল হালাল ও বাইয়িনুন আল হারাম ও বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মাঝখানেগুলি অস্পষ্ট। অর্থাৎ অস্পষ্ট বিষয় থেকে তা আমা ইউরিবুক এলা মা লা ইউরিবুক, অস্পষ্ট বিষয় থেকে তুমি স্পষ্ট বিষয়ের দিকে বেরিয়ে যাও, ধাবিত হও। পরিষ্কার আমরা হাদিসে দেখতে পাচ্ছি এটা করা যাবে না, কোরআন বলছে এটা করা যাবে না, আপনি করে যাচ্ছেন। কিন্তু অধিকাংশ মানুষের মতামতকে ডিঙিয়ে আপনি যখন কাজ করবেন, তো নিঃসন্দেহে আপনি শত্রুতার মুখে পড়বেন, বাধার মুখে পড়বেন। এই বাধাকে ডিঙিয়ে কোরআন হাদিসের উপরে আমল করা খুবই কঠিন বিষয়, খুবই কঠিন। যারা বাস্তবে যাদের অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা তারা ভালো করেই জানেন। একজন লোক একটা ছেলে যে মদও খায়, তার বাপ তাকে বাড়িতে বের করে দেয় না, কিন্তু একটা দিনদার ভদ্র ছেলে যদি সহি তরিকে সালাত শুরু করে, যদি বাপ তাকে বের করেই দেয় না, তা যে আরও কত কী করে নির্যাতন সেটা আপনারা ভালো করে জানেন। আহলে হাদিস আন্দোলন সহজ বিষয় নয়। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক কর্মী সম্মেলন, কর্মীদেরকে অবশ্যই ইমানে বিষয়ে দৃঢ় থাকতে হবে। জীবন তিনি দিয়েছেন, মরণ তিনি দিয়ে থাকেন, অতএব জীবনের বিনিময়ে হলেও আল্লাহর দাসত্ব আমাদের করে যেতে হবে। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অতএব যে কোনো মূল্যে কোরআন ও সহিহের প্রকাশ্য অর্থের উপরে আমাদেরকে দৃঢ় থাকতে হবে, এই বিষয়ে আপনি মজবুত থাকবেন। যেন আহলে হাদিস আর হানাফি এই নামগুলো বাদ দেন, আমাকে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত আহলে হাদিস হতে হবে, এছাড়া কোনো বাঁচার উপায় নাই। নামধারী হয়ে কোনো লাভ নেই, প্রকৃত অর্থে এগিয়ে যেতে হবে। আর এটাই আমাদের ভাইদেরকে বোঝাতে হবে, যারা জিদ করেন তাদেরকে নম্র ভাষায় বোঝানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাতে ফায়দা হবে। সালাতুর রসুল বেশি বেশি কিনবেন, বিতরণ করবেন, বিভিন্ন বিষয়ে এখন বই বেরিয়ে গেছে এগুলো বিতরণ করেন। যে ব্যাংকগুলোতে যে কারবার চলছে এসবগুলো পুরা সুদি কারবার, যারা এনজিও করছে পুরা সুদি কারবার, যারা দাদানির ব্যবসা করে গ্রাম অঞ্চলে পুরা সুদি কারবার, অমনি করে MLM যে ব্যবসা চলছে এখন আবার, এসবগুলো সুদি কারবার। এ বিষয়ে আমাদের লেখা বই আপনারা কিনবেন, বিতরণ করবেন, বা এই মজ্জাল বইটা আপনাদের ঘরে ঘরে আসে আশা করি। এই বইটা যে কোনো ব্যাংকার পড়লেই তার যদি ইমান থাকে সে ফিরে আসবে। বিষয়গুলো চিন্তা রাখবেন। ব্যাংক বলতেই পুঁজিবাদীদের একটা পাতাল ফাঁদ, যাতে ব্যাংকে সবাই টাকা রাখবে আর পুঁজিবাদীরা সেখান থেকে ব্যবসার নাম করে নিজেদের মতো করে টাকা নিবে, অবশেষে একসময় ঋণ নেবে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা, অবশেষে একসময় ঋণ খেলাপি হয়ে জনগণের টাকা সব লুটপাট করবে। চোখের উপর দেখছেন আপনারা। এখন এটাকে জায়েজ করার জন্য আবার একদল আলেম ওলামা আছেন বাংলাদেশে, তারা নাম দিয়েছে ইসলামী ব্যাংক। সবই ডাইরেক্ট না খেয়ে ঘুরিয়ে খাওয়া, এসব চলবে না। এ বিষয়ে ব্যয় মহাজন বইটা, যদিও বইটা ছোট, আপনারা অনেক আলোচনা পাবেন। মানুষকে সুদ থেকে যদি দূর না করা যায়, তো হারাম থেকে দূর না করলে সালাত আমাদের কিছু কবুল হয় না। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অমনি করে পর্দার বিষয়টা, যে মেয়েটি মূল্য নুসরত জাহান নাকি, সে মুখ খোলা অবস্থায় সব পত্রিকার ছবি আসে, তাই না? মুখ খোলা এত চালু হয়ে গেছে রাস্তাঘাটের সব মুখ খোলা মেয়ে, ওটাই এখন শুনল। একদল আলেম আছেন, তার ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, দুই হাত এবং দুই মুখ খোলা চলবে, এইভাবে বাইরে বের হওয়া যাবে। বড় আলেম আছে। আর তো আলেম বলেছেন ওরাই জিদার ওরাই হেজাব, আল্লাহ বলছেন যখন তুমি মেয়েদের কাছে চাইবে তখন হেজাবের ভিতর থেকে চাও, অর্থাৎ পর্দার আড়াল থেকে চাও। তার অর্থ এটা নয় যে মুখ বের করে চাও,
এ বিষয়ে খুব সহজ কথা, কিন্তু না তারা মানতে রাজি না যে মুখ এবং হাত হজের সময় যদি খোলা রাখা যায়, সালাতের সময় খোলা রাখা যায়, বাইরে গেলেও খোলা রাখা যাবে। যুক্তি দিয়ে যারা কোরআন হাদিসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এখানে আহলে হাদিসের ভাইদেরকে কঠোর থাকতে হবে, আপনার মেয়ে বা স্ত্রী কোনো অবস্থায় মুখ খোলা রেখে হাত খোলা রেখে যেন বাইরে বের না হয়। মাহরম গায়ের মাহরম বিষয়টা বুঝতে হবে। ব্যাপক হারে যেভাবে ধর্ষণের বলাৎকার চলছে বর্তমানে বাংলাদেশে, এখানে সরকারের কিছু করার নাই। যেভাবে শাস্তিনীতি আছে বাংলাদেশের আইন কানুন আছে, এই আইনটা আসলে আইন বলাই ঠিক না। সেই বিচার হতে হতে 10 বছর, এখনও 25 বছরের কোনো একটা মেয়ে ধর্ষিত মেয়ের সম্বন্ধে কালকে দিয়েছে পত্রিকায়, 25 বছরও এখনও তার রায় হয়নি। রায় তো প্রতিমূলক প্রাথমিক অবস্থাতেই আছে। এই তো অর্থাৎ এখন বিচার আচার বলে কোনো লাভ নেই, বেকার। ইমান মানুষকে বিরত রাখতে পারে। মা বোনদেরকে বলবো সাবধান, নিজের সম্ভ্রম নিজে বাঁচান। এইভাবে নিজেকে বিজ্ঞাপনের পণ্য বানাবেন না। আল্লাহ আপনার মানুষের পুরো জীবনের পুরো দেহের মূল কেন্দ্র তো চেহারা, তাই না? আপনি যখন একটা মেয়ে দেখতে যান কী দেখেন? চেহারা দেখেন না, পা দেখেন না, বেশি বেশি তা তো দেখেন না। চেহারা থেকে বোঝা হয় লোকটা মেয়েটা সুন্দর না ভালো সিদ্ধান্ত নেওয়া হয়। এখন যদি চেহারাই খোলা রাখাটা যদি জায়েজ হয়ে যায় এবং আলামদের ফতোর মাধ্যমে যদি জায়েজ করে দেওয়া হয়, তখন কে আপনার পর্দার বা শুনবে? এই হিজাবের জন্যে আজকে মেয়েরা অনেকের সার্টিফিকেট দিচ্ছে না, অনেকের ক্যান্সেল হয়ে যাচ্ছে পরীক্ষা শুধু হিজাবের জন্যই। জীবনের বহু কষ্টের বিনিময়ে একটা ডিগ্রি সে নিতে যাচ্ছে, সে মুখ খোলেনি বলে, তার নেকাব খোলেনি বলে তার ক্যান্সেল করে দিচ্ছে সার্টিফিকেট এদেশের শিক্ষকরা। যেসব মেয়েরা এইভাবে জিহাদ করে নিজেদের সম্ভ্রম রক্ষা করছে, নিঃসন্দেহে তারা সে যুগের মুজাহিদ ও গাজীদের উপরের নেকি তারা আল্লাহর কাছ থেকে পাবে। আর যে সমস্ত মেয়েরা এগুলোর সঙ্গে আপোষ করে, তারা কশ্চিনকালে এই নেকি পেতে পারে না, যদিও তারা পাশাপাশি সালাত আদায় করে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ঘরে বাইরে সর্বত্র এমনি করে একটা বিপ্লবাত্মক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবাইকে আমরা অনুরোধ করব, আকীদা মজবুত করুন, আচরণ নরম করুন, সবাইকে বুঝাতে চেষ্টা করুন, কোরআন হাদিসের স্পষ্ট বিধানগুলো মানুষকে বলেন। সব ব্যাপারে কিন্তু আলামরাই আপনার বাধা দিবে, শুধু অন্যদের গালি দিয়েন না। অন্যরাই দোষ করেছে তা না, রাজনৈতিক নেতারা তো আছেই, তাদের একদম আলেম আছে, পোষা আলেম। এটা চিরকাল ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট এই আলামদের মধ্যে দুটো ভাগ করেছিল, আঞ্জুমানে ওলামায়ে ইসলামিয়া সরকারি আলেম, আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালা বেসরকারি আলেম। এই যুগও ঠিক সেইভাবেই চলছে, চিরকাল এর থাকবে, কেমন পর্যন্ত এরকম থাকবে। এর মধ্যেও আপনাকে একদল লোক থাকবে, লা তাযহালু তায়ফাতুন উম্মতি যাহিরিনা আলাল হক আলা যুররু মান কাদালহুম হাতা ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামা উম কাদালিক। কিয়ামতের আগ পর্যন্ত এমনি করে একদল লোক থাকবে, তারা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। সেই হকপন্থী দল হিসাবে আল্লাহাক আহলে আন্দোলন বাংলাদেশকে কবুল করুন। এই দোয়ারাকে শেষ করছি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহাক আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে সবাইকে দৃঢ়ভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।